প্রবাহ আপনাকে স্বাগত ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে উদ্ধার করা হয়েছে মুঘল সম্রাট আকবরের আমলের একটি কোরআন যেটি সোনার লেখা বলে জানা গেছে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে আনুমানিক ষোলো কোটি রুপির দামের এই কোরআনটি বাংলাদেশে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে রাজস্থান পুলিশ তবে সেটি কার কাছে পাচার করার চেষ্টা করা হচ্ছিল তা জানতে গ্রেফতারকৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে সব মিলিয়ে এক হাজার পাতার ওই কোরআনটি গত বছর ডাকাতি করে ছিনিয়ে নেয় তিন ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ আর বৃহস্পতিবার কোরআন সহ গ্রেফতার করা হয় তৃতীয় ব্যক্তিকে গত বছর ভিলোয়ারা জেলার এক বাসিন্দা জগেন্দ্র সিং মেহতা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে তার হেফাজতে থাকা একটি বহুমূল্য কোরআন কয়েকজন ব্যক্তি ছিনতাই করে নিয়ে গেছে মিস্টার মেহতা পূর্বপুরুষেরা সম্রাট আকবরের কাছ থেকে দান হিসেবে ঐতিহাসিক মন্ডলগড় কেল্লা পেয়েছিলেন সেখানে সোনার অক্ষরে লেখা ওই কোরআন শরীফটি তিনি পান বন্ধু ও আত্মীয়স্বজনের মাধ্যমে তিনি সেটি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিলেন মিস্টার মেহতা আরও জানান কোরআনটি কেনার নাম করে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে সেটি ছিনতাই করা হয় ওই ঘটনার পরে দুজনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু কোরআন শরীফটি তখনও পাওয়া যায়নি কয়েকদিন আগে সূত্র মারফত পুলিশ জানতে পারে যে একটি বহুমূল্য কোরআন কেউ বিক্রি করার চেষ্টা করছে বিশেষ তদন্ত দল তৈরি করে পুলিশে ক্রেতা সেজে যোগাযোগ করে ভাওয়ারি মিনা নামের এক ব্যক্তির সঙ্গে বৃহস্পতিবার ওই কোরআনটি রূপী পুলিশের কাছে বিক্রি করতে এলে হাতে নাতে তাকে ধরা হয় আজ এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন